বিসমিল্লাহ রহমান রহিম। জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এবারে আলোচনা করব অক্ষরপত্র প্রকাশনী বইয়ের আমাদের 9-এর ডি চ্যাপ্টারের পাশে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে তা, এটি হচ্ছে x^1/x এর অন্তরীকরণ কী হবে। তো করার জন্য আমরা গত পর্বগুলোতে এই বিষয়গুলো ডিসকাস করেছিলাম। আমরা করার জন্য সবসময় বলবো কি, এখন ধরে নিব যেহেতু চলক পাওয়া রয়েছে, তা আমরা নিব হচ্ছে মনে করি y = x^1/x। এখন পাওয়ারকে যদি সামনে নিয়ে আসতে চাই তাহলে আমাদের অবশ্যই লগারিদমের রাশি নিতে হয়, অর্থাৎ লন নিতে হয়। তা আমরা উভয় বসে লন নিব, তো এখানে দিব লন ওয়াই, এখানে লন x^1/x। অবশ্যই সাইড নোটে বলবো এখানে আমরা কী করেছি, উভয় পক্ষে বলবো উভয় পক্ষে লন নিয়ে, দেন আমরা এখন যদি লন নিলাম আমাদের এই পাওয়ারটা এখন কী করবে, সামনে জাম করবে, তাই 1/x সামনে আর এখানে থাকলো লন এক্স। তো এখন আমাদের কি কাজ, সিম্পলি আমাদের কাজ হয়ে গেল, তাই আমরা উভয় পক্ষে কী করবো, এক্সের সাপেক্ষে অন্তরণ করে পাই, বলবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এক্সের সাপেক্ষে যদি আমরা অন্তরণ করি তাহলে পাবো কত, ডেরিভেটিভ ddx অফ লন ওয়াই = ডেরিভেটিভ 1/x ইন্টু লন এক্স। তাহলে আমরা এখানে যদি লন এক্সকে করি তাহলে 1/x, যেহেতু এটা এক্স নয় তাই dy/dx তার করতে হবে। এখানে ইউভি মেথড অ্যাড করছে তাই প্রথমটাকে বাইরে রেখে দ্বিতীয়টার অন্তরীকরণ, প্লাস দ্বিতীয়টাকে বাইরে রেখে প্রথমটার অন্তরীকরণ, ddx অফ 1/x। ওকে, সিম্পলি আমাদের এখন ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ। তো এখানে হচ্ছে আমাদের 1/y dy/dx = এখানে 1/x মানে 1/x, তো আমাদের সিম্পল ক্যালকুলেশন, আর লন এক্স 1/x, সরি এখানে লন এক্স যা আছে তাই থাকবে কারণ এটা তো আর অন্তরীকরণ, লন এক্স। আর এখানে 1/x, 1/x যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে -1/x². তো আমরা আগে দেখে এসেছি এ ধরনের অন্তরণ কীভাবে করতে হয়। দেন আমরা এখান থেকে dy/dx রাখবো, এখানে আমরা y আসবে, বড় সড় রাশি দিব, তাহলে এখানে ক্যালকুলেশন হচ্ছে 1/x² প্লাস মাইনাস, এ মাইনাস এখানে লন এক্স থাকবে, তার মানে 1/x² এখানে থাকতে আছে লন এক্স। ওকে, এখন আমাদের সিম্পলি কাজ করতে হবে। তো এখান থেকে আমরা যদি 1/x² কমন করে নিয়ে আসতে পারবো, তো dy/dx রাখতেছি, দেন এই ওয়াইয়ের পরিবর্তে আমরা বলতে পারি কত, x^1/x। আর এই অংশটার থেকে আমরা যদি 1/x² কমন করে নিয়ে আসি তাহলে এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে লন এক্স। তো এখন এটা যদি উপরে উঠাই তাহলে এই অংশটার মধ্যে কাজ হবে, কাজ হলে কত হচ্ছে, তাহলে অতএব আমরা বলতে পারি dy/dx = এখানে উপরে উঠাই তাহলে 1/x - 2, তাহলে 1/x - 2 বড় সড় রাশি হচ্ছে 1 - ln x। তাহলে এটা আমাদের সেই যে কাঙ্ক্ষিত যে প্রশ্নটা রয়েছে পাশের 2 নম্বর প্রশ্নটা, তার হচ্ছে সলিউশন। তো আমি আশা করবো আপনারা সবাই আমাদের এই ভিডিওটার মাধ্যমে পাশের যে 2 নম্বর অংশটা ছিল x^1/x তার অন্তরণ কীভাবে করতে হয় তা আপনারা শিখে গিয়েছেন। সো এর পরবর্তী পর্বে পাশের আমরা 3 নম্বর যে প্রশ্ন রয়েছে 18 নম্বর পর্বে তা আলোচনা করবো। তো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।